হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবার আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হলো লাল বাকর কীভাবে বানাবেন। আমি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন। শুধু সুন্দরভাবে দেখলেই আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারবেন। প্রথমে আমি সবগুলো বিষয়ে কী কী লাগবে তার সেই সব জিনিসগুলির নাম সহ লিখে দিচ্ছি, আপনারা খুব সহজে এগুলো সংগ্রহ যে কোনো জায়গায় থেকে সংগ্রহ করতে পারবেন। আপনারা বিশেষ করে বাইনা দোকানে যারা মশলা টশলা বেছে কিংবা গাছগাছালির বেছে কিংবা কবিরাজি ওষুধগুলি ওষুধ বেছে, তাদের কাছ থেকে আপনারা এগুলো সংগ্রহ করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগে এই লাল বাকর বানাইতে এবং ফুল প্রসেসটা কীভাবে আপনারা করবেন সেটা আমি আজ দেখাবো আপনাদেরকে। এরপরে জানাবো এর ব্যবহারটা, এরপরে ব্যবহার কীভাবে করবেন সেটাও বিস্তারিত বলবো আজ। তো চলুন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করতে হয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে লাগবে হলো লাল দানা বা লটকনের বিচি, এরপর লাগতেছে হলো জয়ত্রিক, রসুন, জয়ফল, এলাচ, দারচিনি আর হলো তেজপাতা। এরপর লাগবে হলো বকশি দানা, এরপর লাগতেছে হলো চিনিকুড়া চাউল কিংবা রাজভোগ চাউলও নিতে পারেন আপনারা। এরপর লাগতেছে হলো নারকেল তেল, এরপর লাগবে হলো মধু, এরপরে লাগবে হলো ঘি, এখানে আমি চিনিগুড়া চাউল 100 গ্রাম চাউলকে আমি ক্ষীর বানিয়ে নিছি কিংবা যাই রেঁধে নিছি। এরপরে রসুনটাকে পাটায় পিষে নিব। এখানে আমি এই 10 কোয়ার মতো রসুন নিছি, এটাকে পাটায় ভালো করে বেটে নিব। বাটার পরে আলাদাভাবে রাখবো, রাখার পরে একটা কড়াই নিয়ে আমি দানাগুলি সুন্দরভাবে হালকা আগুনে ভেজে নিব। এখানে সব করে নিছি, স্টার ফল নিছি একটা, জয়ত্রিক, জায়ফল, তেজপাতা, এলাচ, লাল দানা, বুস্কি দানা, এগুলো আস্তে আস্তে আগুনে আমি ভেজে নিব সবগুলি সুন্দরভাবে। লক্ষ্য রাখবেন যাতে এটা পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে দেখেন কি সুন্দর একটা পাউডার হয়েছে, একদম মিহি পাউডার বানাবো, পাউডার দেখেন কি সুন্দর হয়েছে। তো এরকমভাবে আপনারা সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। এরপরে আমি এখানে সবগুলি উপাদান, ঘি, মধু, যত যা আমি বলছি সবগুলো উপাদান একটা পাত্রে নিয়ে নেব। এখানে আমি সবগুলি উপাদান মিক্স করে নিছি, যা যা দেওয়া আছে বলা আছে আমি বলছি, সেগুলো মিক্স করার পরে অল্প আগুনে এটাকে ভালো করে 2টা বলক দিলেই হয়ে যাবে। এটাকে আমি 2টা বলক দিয়ে নেব, তাহলে তৈরি হয়ে যাবে লাল বাকর। এটা আপনারা একটা ডাব্বার ভিতরে ভরে যে কোনো জায়গায় রাখতে পারবেন, বাইরেও রাখতে পারবেন, ফ্রিজেও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটা বাইরে রাখলে আপনারা 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর ভিতরে রাখলে অনেক দিন পর্যন্ত, ফ্রিজে রাখলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো 1টা বলক হয়ে গেছে, তো এখন দেখছেন কত সুন্দর একটা বাকর হইল। তো আপনারা এভাবে বানিয়ে নেবেন। তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমি বাকরটা বানাইলাম, তো আপনারাও এভাবে বানিয়ে নেবেন। আর এখানে বাকরটা ইউজ করবেন হলো
আপনারা যদি রুটি টুপ ব্যবহার করেন তাহলে আধা কেজি যদি রুটি টুপ নেন তার মধ্যে ওই 50 গ্রামের মতো লাল বাকর দিয়ে দিবেন। আর যদি সুজি টুপ নেন 1 কেজি সুজির সাথে 100 গ্রাম লাল বাকরটা মিক্স করে দিয়ে দিবেন, তাহলে এটা এফেক্টিভ হবে আর কাজ করবে ভালো। এর সাথে আপনারা টুপের সাথে তো পিঁপড়া ডিম দিবেন, পিঁপড়া ডিম দিবেন, লাল বাকর দিবেন, তারপরে রুটি দিবেন, তারপরে নারকেল তেল দিবেন। পুরো প্রসেসটা যে কোনো টুপের সাথে এটা আপনারা ব্যবহার করবেন, রুই মাছের, মৃগেল মাছের, কার্পু মাছের, কাতল মাছের যে কোনো টুপের সাথে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা ব্যবহার করা খুব সহজ। হ্যাঁ, প্রতি 1 কেজিতে 1 কেজি পরিমাণ টুপের টুপ বানানোর জন্য 100 গ্রাম নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। আর এটা মাছ কাতল মাছের জন্য বেস্ট। কাতল মাছ এটা একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি এখানে, সেটা হলো আপনারা এই এই লাল বাকর ব্যবহার করবেন কাতল মাছের জন্য, শুধু নারকেল তেল দিবেন। আর কাতল মাছ আর হলো সিলভার কাপ, ব্রিগেড কাপ, এই 3 ধরনের মাছের জন্য নারকেল তেল ব্যবহার করবেন। আর যদি রুই মাছ, মৃগেল মাছ, কার্প জাতীয় মাছ এগুলো ধরার জন্য আপনারা শুধু ঘি ব্যবহার করবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ হলো নারকেল তেল শুধু কাতল আর হলো ব্রিগেড কাপ আর সিলভার কাপই পছন্দ করে। তো এই জিনিসটা সবসময় মাথায় খেয়াল রাখবেন। আপনারা রুই মাছে কিন্তু নারকেল তেল খুব একটা পছন্দ করে না, তো তার জন্য আলাদাভাবে আপনারা নারকেল তেল ছাড়া শুধু ঘি দিয়ে বানিয়ে নেবেন। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করতে পারবেন না আপনারা, যদি এখানে যদি পানি আপনারা ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস পড়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কথাটা। আর অনেক ভাইয়েরা আমার কাছে রিকোয়েস্ট করেছে যে আমি রিল সম্বন্ধে কিছু ভিডিও বানাই কিংবা রড সম্বন্ধে কিছু ভিডিও বানাই। তো আপনাদেরকে আমি সামনে সোমবার দিন একটা ভিডিও দেব উপহার, সেটা হলো রিল রড কীভাবে চুজ করবেন, সুতা কীভাবে চুজ করবেন, সেই বিষয়ে একটা সুন্দর একটা ভিডিও আমি সামনে সোমবার দিনকে পোস্ট করব। তো আপনারা ভিডিওটা দেখে নিন। অনেক ভাইয়ের রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটা বানাবো আগামী সোমবার দিন। তো অনেক কথা বললাম আজকে। তো আপনারা আপনাদের কোনো বিষয়ে যদি এই ভিডিওর কোনো বিষয়ে যদি আমার যদি মিস হয়ে থাকে কিংবা ভুল হয়ে থাকে, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে এই কী পরিমাণ 1 কেজির জন্য কী পরিমাণ আমি কী পরিমাণ জিনিস নেবেন আর সবগুলির নাম আমি সুন্দরভাবে লিখে রাখবো। তো আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার উপাদানগুলি পরিমাণ এবং নাম সহ আমি লিখে দিয়ে রাখি। এবং ডিসক্রিপশন বক্সে আমার পুরাতন ভিডিও, চারের ভিডিও, টোপের ভিডিওর থাকে লিঙ্ক থাকে দেওয়া থাকে। তো আপনারা ওখান থেকে লিঙ্কগুলি দেখে নেবেন। আর কিছু আই বটনের মধ্যে আবার আমার প্রিভিয়াস ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকে, আই বটনে ক্লিক করবেন। উপরে একটা আই বটন আছে, আই বটন উঠলে ওখানে নতুন আগে প্রিভিয়াস ভিডিও আপনারা যেগুলো দেখেননি, যেগুলো মিস করে ফেলেছেন সেই ভিডিওগুলি আমি সবসময় আই বটনে দিয়ে রাখি, এখানে উপরে দেওয়া থাকে। তো ওখানে ক্লিক করে আপনারা সহজভাবে ভিডিওগুলি পেয়ে যাবেন। আর অনেক ভাই কমেন্ট করছে, কমেন্টের উত্তর আমি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করি, কিছু সময় সাপেক্ষে হলেও আমি কমেন্টগুলি উত্তর দিই। আবার আপনারা কিছু কিছু কমেন্ট করেন যেগুলো আমি বুঝতে পারি না, বুঝতে অসুবিধা হয়, আশা করি সুন্দরভাবে কমেন্টগুলি লিখবেন ক্লিয়ারভাবে, যেগুলো যাতে আমি বুঝতে পারি। আর বাংলা ভাষার আপনারা যে ইংলিশ করে লেখেন এটা আমার বুঝতে একটু কষ্ট হয়, কারণ হলো এখানে আপনাদের এই স্পেলিং ভুল হয়। কমেন্ট লেখার সময় খুব সুন্দরভাবে গুছিয়ে লিখবেন যাতে আমি বুঝতে পারি ক্লিয়ারভাবে। আর হলো আজকে অনেক কথা বললাম,
ভুল ভেদ মাফ করবেন। আর পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো গুড বাই, আল্লাহ হাফেজ। Subscribe my channel for more.